আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। শনিবার পালিত হল ধর্মীয় রথযাত্রা উৎসব। স্বাস্থ্য কেন্দ্রে এক মানসিক ভারসাম্যহীন যুবক তালাবন্দি থাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। একটি খামার বিদ্যালয়ের শুভ সূচনা হল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বলগোনায়। ইনস্টিটিউট অব মাইনিং অ্যান্ড ফুয়েল রিসার্চের নব উদ্যোগে পুনরায় চালু হল ইনস্টিটিউটটি। স্থানীয় বেকার যুবক যুবতীদের চাকরির দাবিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল আসানসোলের জেলা হাসপাতালে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রামনগর কলিয়ারিতে শ্রমিক বিক্ষোভের জেরে অশান্ত হয়ে উঠল। দেখে নেব এক ঝলকে কিছু খবর। শনিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের অভিযাত্রী ক্লাব অ্যান্ড লাইব্রেরি ময়দানে অনুষ্ঠিত হল দুর্গাপূজার খুঁটি পুজো অনুষ্ঠান। রীতিনীতি মেনে ধর্মীয় প্রথা মেনে চলে খুঁটি পুজোর অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশের ডিএসপি ধীমান নেটো। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দ বার্তা। নদিয়া রানাঘাটের থানাপাড়ার শক্তি সংঘ খুঁটি পুজো অনুষ্ঠিত হলো শনিবার। আয়োজকদের এবারের অন্যতম আকর্ষণ বালি। খুঁটি পুজো উপলক্ষে কর্মকর্তা সহ অন্যান্যদের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়। নদিয়া থেকে কৌশিক রায়, রিপোর্ট, আনন্দ বার্তা। শক্তি বৃদ্ধির চেষ্টা করে এইটাই একুশে জুলাইয়ের সব থেকে বড় বৈশিষ্ট্য। আত্মত্যাগের মধ্য দিয়ে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে শহরের ইন্দো স্টেডিয়ামে 21 জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। প্রস্তুতি সভা উপলক্ষে অসংখ্য দলীয় সমর্থক স্টেডিয়ামে উপস্থিত হন। দলীয় নেতৃত্ব এদিন উন্নয়নের ধারা বজায় রাখতে সহযোগিতার আহ্বান জানান। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টরাজের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি দুচাকা গাড়ির শোরুমের উদ্বোধন হলো শনিবার। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের বাদুড়িয়াতে শোরুমটি স্থাপিত হয়। উদ্যোক্তাদের দাবি, উপভোক্তাদের ভালো পরিষেবা দিতে তারা দৃঢ় সংকল্পবদ্ধ। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। শনিবার পালিত হল ধর্মীয় রথযাত্রা উৎসব। ধর্মীয় এই উৎসব উপলক্ষে ভক্তদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। এদিন সুসজ্জিত রথ বিভিন্ন জায়গা পরিক্রম করে। নাম সংকীর্তনের মধ্যে দিয়ে ভক্তরা নিজেদের নিয়োজিত করেন রথযাত্রায়। অন্যান্য জায়গার সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানেও অনুষ্ঠিত হল ধর্মীয় রথযাত্রা অনুষ্ঠান। শহরে যেসব রথগুলি হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল নতুনগঞ্জ বাজারে দত্ত পরিবারের রথ। এদিন রথ উপলক্ষে বিশেষ পুজো পাঠ অনুষ্ঠিত হয়। রথ গোটা শহর পরিক্রম করে, বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে রথ পরিক্রম করে। বিভিন্ন বাদ্যযন্ত্রের পাশাপাশি উল্লেখযোগ্য ছিল মহিলা ঢাকি।
শোভাযাত্রা গোটা বর্ধমানবাসীকে আনন্দ দেওয়ার জন্য সর্ব জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ এই রথে সামিল হয় এবং দত্ত পরিবারের পক্ষ থেকে বেণু দত্ত সহ সকল দত্ত পরিবারের নাগরিকদের আনন্দ প্রচেষ্টার মধ্যে মানুষকে সুস্থভাবে নিয়ে গিয়ে রথে বর্ধমান মহাপ্রভু জগন্নাথকে গোটা বর্ধমান শহর কীর্তন করে সর্বদের পরিশ্রম করে আবার তার বাসুকে এই র্যালিতে কী কী থাকছে? আছে মহিলা ঢাকি, আছে আশা মাদল, আছে হাক, আছে হারানাগরা, আছে পুরুলিয়া ছৌ নাচ, অনেক কিছু আছে এবং বর্ণাঢ্য সহকারে এই আপনারাও হাঁটবেন আমরাও হাঁটছি। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের একে গোপালেন কলোনিতেও অনুষ্ঠিত হল রথযাত্রা অনুষ্ঠান। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন বালুরঘাট পুরসভা চেয়ারম্যান রাজেন শীল। অনুষ্ঠান ঘিরে মানুষজনের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। সবার প্রথমে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জমিদার পরিবারের রথযাত্রা অনুষ্ঠিত হলো শনিবার। রথের রক্ষণাবেক্ষণের কারণে নতুন রাজবাড়ি থেকে পুরাতন রাজবাড়িতে নিয়ে যাওয়া হয় পিতলের রথ, বিভিন্ন দেবদেবীর মূর্তি সুসজ্জিত আকারে রাখা। প্রথমে কাঠের রথ থাকলেও পরবর্তী ক্ষেত্রে পিতলের রথ তৈরি করা হয়। রাজ পরিবারের সদস্যদের উপস্থিতির মধ্যে দিয়েই রথের দড়ি টানা শুরু হয়। রথ উৎসব ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া পুলিশি নজরদারি লক্ষ্য করা যায়। শুভারম্ভ মাসির বাড়ির উদ্দেশ্যে
রথযাত্রাটা 1875 থেকে আমাদের পরিবারে শুরু হয়, আর মহারানী হরসুন্দরী দেবী এটা এখানে শুরু করেন। আর পরে এটা তখন কাঠের রথ ছিল, পরে সেটা পুড়ে যায় 1910-12, আমার মনে হয় 1910-12। তারপর এটা পিতলের রথ, রাজা প্রমথনাথ মালিয়ার স্ত্রী রানী কিষণ দে পিতলের রথ তৈরি করার, এবং তখন থেকে এই বংশ পরম্পরা চলে আসছে। এইবারে কি ভাবছেন, নূতন কি বিষয়গুলো নিয়ে আসা হয়েছে রথযাত্রা নিয়ে? এখানকার লোকেদের জন্য একটা প্রপার অ্যাডমিনিস্ট্রেটিভ যে জিনিস হওয়া চাই সেটা নিয়ে আমরা তুলেছি, আর এখানকার যারা দোকান করছে আর আইন ব্যবস্থা যেটা এখানে আছে সেটা নিয়ে আমরা একটা পুলিশ কমিশনারকে চিঠি লিখেছি, এডিএমকে চিঠি লিখেছি, যে এটা ওনারা ঠিকভাবে এর ব্যবস্থাটা যেন করে। মহিষাদলের রথযাত্রায় সুভদ্রা ও বলরামকে ছাড়াই রথে চেপে মাসির বাড়ি গুন্ডিচাবাটিতে যান জগন্নাথদেব। পুরনো দিনের মতো আজও ফুলবাগ রাজপ্রসাদ থেকে পালকি চেপে ডঙ্কা বাজিয়ে রাজা আসেন। রাজ প্রথা অনুযায়ী মহিষাদলে রশিতে টান দিয়ে রথে যাত্রার সূচনা করেন রাজা। আগের বছর থেকে তো রথটা নতুন হয়েছে, যার ফলে লোক সমাগমও প্রচুর হয়েছে, আমরা প্রতি বছরই আসি স্থানীয় হিসেবে। আপনার মনে হয় আজকে কত জনসংখ্যা হয়েছে, দর্শনার্থীর ভিড় হয়েছে? দর্শনার্থী অনেক হয়েছে, সেভাবে তো একদম অ্যাকুরেট বলা সম্ভব না কত হয়েছে। আচ্ছা, আজকে বিশেষ করে আজকে ওয়েদার ভালো? হ্যাঁ, ওয়েদার ভালো, লোক হয়েছে, সবে আসা শুরু হয়েছে, এরপরে আরও লোকজন আসবে। আপনারা তো সেকালে রথের চিত্রটা দেখেছেন, সেকাল আর একালে মানে দর্শক কি কমেছে বলে আপনার মনে হয়? না, দর্শক কমেনি, বরঞ্চ দর্শক ক্রমশই বাড়ছে। কত বছর ধরে এই রথের সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ, আমরা অনেক বছর।
বাবা করে আসলো, তারপরে আমার তো ভাই এখন করতেছি নকরে কাজ। তো আজকে যে আমরা সবাই জানি যে আঞ্চলিক কথা আজকে লেতোৎসব আমরা বলি, আজকে বিশেষ করে কি হয় মানে আপনারা তো একদম কাছ থেকে দেখেছেন আজকে এখানে সেখান থেকে কীর্তন করে আসছি, এখানে ঠাকুর এনেছি, এখানে এবারে পুজো অর্চনা হবে, হবার পর তারপরে এবারে ওই কলসি উঠবে আর কি, তার কলসি নামার পর এখানে গেট বাঁধা হবে আর কি, কাঁচিটা কাঁচিটা বাঁধার পর তারপরে আমরা চলে যাবো কীর্তন করবো। নদিয়া জেলার মায়াপুরে অনুষ্ঠিত হল রথযাত্রা অনুষ্ঠান। এদিন রীতি নীতি মেনে পালিত হয় ধর্মীয় এই অনুষ্ঠান। রথযাত্রা উপলক্ষে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। বিভিন্ন বাদ্যযন্ত্রের মধ্যে দিয়ে ধর্মীয় এই অনুষ্ঠানে নিজেদের নিয়োজিত করেন ভক্তরা। রানীগঞ্জের ঐতিহাসিক রথ মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ও যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডগ স্কোয়াড ও বোম স্কোয়াডের সদস্যরা রানীগঞ্জের পিতলের রথের চারপাশ থেকে শুরু করে রথ পরিক্রমার রাস্তা ডগ স্কোয়াড দিয়ে পর্যবেক্ষণ করলেন। রানীগঞ্জের রথ দেখতে প্রতিবছরই রথের দিনগুলিতে হাজার হাজার মানুষের সমাগম হয়। সাত দিন ধরে চলে বিভিন্ন অনুষ্ঠান। প্রশাসনিক বড়লার নির্দেশ মতো আমরা এগুলো করছি, যেখানে যেখানে আমাদের যে কোনো থানার ওসি বা আইসিরা ডাকবেন আমরা সেই হিসাব করেছি। হ্যাঁ, আমাদের প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে, এটা এগুলো চেকিংটা চলছে আজ থেকে, গতকাল থেকেই চলছে, আজকাল আমাদের চলে বিভিন্ন জায়গায় চলে। বিশেষ করে চেকিং আমাদের আন্টি সাহেবদের চেকিং যেটা আছে, আমাদের সঙ্গে স্লিপার ডগ আছে, চেকিংয়ের দরকার ছিল, কোনো সন্দেহভাজন জিনিস যদি কেউ আমাদের সঙ্গে সঙ্গে খবর দেয় আমরা সেই সঙ্গে পৌঁছে দেবো, যদি কোনো খবর দেয় বা আমাদের যে রোগগুলো আছে সি বা আইসিতে যে নাম্বার আছে তাদের যদি কেউ খবর দেয় তাহলে সঙ্গে সঙ্গে পৌঁছে দেবো। শিয়ারসন স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছর আমরা রথমেলা উপলক্ষে দোকানদার মোটামুটি সব 200 মতো দোকান আসছে, সেই ব্যবস্থা মানে আমাদের মানে সাদা পোশাকের পুলিশ আছে, আমাদের প্রশাসনের আমাদের ক্লাবের ভলেন্টিয়ারও আছে, আমাদের রাজবাড়ি যেখান থেকে ঠাকুর বেরিয়ে হবে সেইখান থেকে মোটামুটি উনি এসছেন, প্রত্যেকে আমরা জায়গাটা ভালো করে এ করে নিলাম শিল্পার ডগ দিয়ে যাতে সুষ্ঠুভাবে আমরা কাজটা সম্পন্ন করতে পারি। আমাদের যে রথ এখানে দাঁড়িয়ে আছে যেখান থেকে শুরু হবে দামোদর চন্দ্রজি যেখান থেকে আমাদের চাপবেন রথে, সেইখান থেকে আমাদের পুরো মোটামুটি এই যে গার্লস কলেজের সাইডটা পুরো মেলাটা এখন পার্কটা দেখছে, এরপর আমরা সামনে যে ক্লাবে যেখানে প্রাঙ্গণে দাঁড়াবে রথটা এসে সেই জায়গাটা পুরোপুরি টোটাল আমরা দেখে দিচ্ছি। পূর্ব বর্ধমান জেলার রায়নার শ্যামসুন্দরে স্বর্গীয় বিশালাক্ষ বসুর রথযাত্রা পালিত হল মহা ধুমধাম সহকারে। ধর্মীয় এই উৎসব উপলক্ষে স্থানীয় ছাড়াও দূর দূরান্ত থেকে অসংখ্য পুণ্যার্থী ভিড় জমান। রথযাত্রা উপলক্ষে এলাকায় মেলা বসেছে। স্বর্গীয় বিশালাক্ষ বোস ওনার শুধু রথ নয়, এখানে কয়েকশো দেবতার মূর্তি এখানে স্থাপন করে গেছেন। এখানে ওনার আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে তাকে পল্লী বন্ধু উপাধি দেওয়া হয়েছিল। এখানে যে স্কুল কলেজ বা শ্যামসুন্দরের যে উন্নয়ন বা শ্যামসুন্দরের নামকরণ, এটা ওই তখনকার যে জমিদার ছিলেন স্বর্গীয় বিশালাক্ষ বোস ওনার থেকে।
এই রথকে ঘিরে কতটা উদযাপন? এই রথকে আমাদের দক্ষিণ দামোদরের মধ্যে এত বড় রথ নেই, এখানে প্রচুর পুণ্যার্থী আসে, তারা এখানে মেলা টেলা বসে এবং একটা উত্তেজনা সৃষ্টি হয়, খুব ভালো মেলা হয়, এখানে বহু এখানকার জনসমাগম হয় এই রথ উৎসব। রিপোর্ট আনন্দ বার্তা। পরবর্তী খবরে, স্বাস্থ্য কেন্দ্রে এক মানসিক ভারসাম্যহীন যুবক তালাবন্দি থাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার মামলা উপস্বাস্থ্য কেন্দ্রে। বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এক মানসিক ভারসাম্যহীন যুবক উপস্বাস্থ্য কেন্দ্রে তালাবন্দী অবস্থায় থাকা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার চকভিগু গ্রাম পঞ্চায়েতের মামনা উপস্বাস্থ্য কেন্দ্রে। স্থানীয় এক মহিলা জল আনতে গিয়ে প্রথমে ঘটনাটি জানতে পারেন। জল নিতে গেছি, টিউবওয়েলে যেরকম জল ঠাসবো তখন জানলার দিকে মানে খটখট শব্দ আর আওয়াজ পেলাম। আওয়াজ তাকাই দেখি একটা ছেলে জানলাতে হাত এরম করে আমাকে এরম করতেছে। তখন তো আমি চিৎকার করে উঠছি, আমার চিৎকার শুনে রাস্তা তিন লোক ছিল ওইভাবে তখন তাকাই যে ছেলে তো একজন জড়ো হতে হতে অনেক লোক মানে জড়ো হয়ে গেছে। ছেলেটা ওই যে মাঝখানে রুমের ছিল জানলাতে আমি দেখতে পাচ্ছি। তারা প্রথমে উপস্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের এবং পরে বালুরঘাট থানায় খবর জানান। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই যুবকটিকে উদ্ধার করে। এলাকাবাসীর অনুমান, ওই ভারসাম্যহীন যুবকটি আশ্রয়ের খোঁজে স্বাস্থ্যকর্মীদের অলক্ষ্যে ওই স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে পড়েছিল। মামনা উপস্বাস্থ্য কেন্দ্র, এটা স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র, এখানে আশা দিদি থাকে, তারপর আরো পাশে যারা দেখছে ভিতরে কিছু লোক, একটা ছেলে কেউ কথা বলছে, চিৎকারও করছে। তারপর ওরা আসলো, দিদিমণিদের ফোন করলো। প্রথমে এরা ভাবছিল হয়তো আশা দিদিমণিরা এই জায়গায় লোক থাকার কথা ছিল, হয়তো কাউকে দেখেছে। তারপর দেখে তালা চাবি নেই, তারপর ফোন করে না আমরা কাউকে রাখিনি। দরজা খুব পুলিশ আসলো, পুলিশ আসে দরজা যখন খোলা হলো তখন দেখা যাচ্ছে যে একটা ছেলে উলঙ্গ অবস্থায় আছে। তারপর পুলিশ ওকে উপরে নিয়ে গেলো, একটা গামছা ছিল, গামছা জড়িয়ে ধরে পুলিশ নিয়ে চলে গেল। মনে হচ্ছে খুব সম্ভবত, এটা তো আমরা সঠিক বলতে পারবো না, তবে যেটা আইডিয়া করছি সেন্টার খোলা অবস্থায় হয়তো দিদিমণিরা না দেখেই চলে গেছে। ও ভিতরেই ছিল, মানে বাইরে থেকে ঢোকার তো কোনো উপায় নেই, দিদিমণিরা থাকা অবস্থায় তালা মেরে চলে গেছে, যেটা পরে ও এখন বেরোচ্ছে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট আনন্দ বার্তা। একটি খামার বিদ্যালয়ের শুভ সূচনা হলো পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বলগোনায়। এই স্থানে 25 জন কৃষক 4 মাস ধরে প্রশিক্ষণ নেবে। কৃষি দপ্তরের পক্ষ থেকে একটি খামার বিদ্যালয়ের শুভ সূচনা হলো পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বলগোনায়। এই খামার বিদ্যালয়ে ক্লাস চলবে 4 মাস ধরে। এখানে 25 জন চাষি ভাইদের নিয়ে ট্রেনিং হবে বলে জানিয়েছেন কৃষি দপ্তর। মূলত কৃষি দপ্তর বারবার প্রচার করছেন যে বৈজ্ঞানিক পদ্ধতিতে চারা রোপণ করতে। রিটার্নটা প্রথম মাস হবে, অটোমেটিক সেটা লক আউট হয়ে যাবে। ঠিক চাষের ক্ষেত্রে এখন যা পজিশন, তাতে কস্ট অফ প্রোডাকশন এক বিঘাতে অনেক হাই হয়ে যাচ্ছে। তা যদি ধান বিক্রি করার সময় যদি দাম থাকে তবে আমার লাভ আসছে, নাহলে মাথা বাঁচছে কিংবা লস হয়ে যাচ্ছে। সেই জন্যে এখন যে সমস্ত যন্ত্রপাতিগুলো বেরিয়েছে বা বেরিয়েছে সেইগুলোতে কীভাবে কাজে লাগিয়ে আমার কস্ট অফ প্রোডাকশনটাকে কমানো যায় সেই নিয়ে আমরা যেমন আলোচনা করব, তার সাথে সাথে প্র্যাকটিক্যাল কীভাবে পড়ানো যায় কীভাবে সেটাও আমরা দেখানোর ব্যবস্থা করছি। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতারের কৃষি আধিকারিক বিপ্লব প্রতিহার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সরকারের এরূপ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কৃষকরা। বলগোনা রেল স্টেশনের একটা ঘর আমরা নিয়েছি, এখানে আমাদের একটা ক্লাস হবে, সেটা হচ্ছে কৃষি বন্ধু ফার্মার্স ক্লাবের তরফ থেকে। আমরা ন্যাবার্ডের সহযোগিতায় এখানে উপস্থিত আছেন এডিএ সাহেব এবং আটমার যে সমস্ত আধিকারিকরা এখানে রয়েছেন, এদের সহযোগিতায় এনারা আমাদেরকে একটা প্রশিক্ষণ দেবেন যে আমরা বলগোনা অঞ্চলের 25 জন চাষিকে আমরা এখানে নিয়ে এসেছি। সেই আজকে এই স্কুলের উদ্বোধন হবে, ওনারা উদ্বোধন করবেন এবং বর্তমান যারা কৃষি আধিকারিকও উনি উপস্থিত থাকবেন। আমরা এখানে 25 জন চাষিকে নিয়ে এবং আরও ভালো ভালো যারা চাষি আছে তাদেরকে আমরা এখানে নিয়ে এসেছি এই অনুষ্ঠানটা দেখার জন্যে, যাতে আমাদের চাষের বিভিন্ন যে দিক যেটা দেখা যায়, রোগ পোকার আক্রমণ, চাষি কীভাবে উন্নতি হবে চাষের, এবং বর্তমানে যে আমাদের লেবারের যে সমস্যা দেখা দিয়েছে সেই লেবারের সমস্যার বদলে, হ্যাঁ, আমাদের যে মেশিনের সাহায্যে যে চাষবাসের যে পদ্ধতি,
সমস্ত চাষির যে উন্নত ধরনের পদ্ধতি কীভাবে চাষ করা যাবে এবং পরবর্তীকালে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করা যায় সেই দিক থেকে আজকে আমরা প্রশিক্ষণ দেবে। ভাতার থেকে মনোজ কুমার মালিক ও প্রতীকীর দাস বৈরাগের রিপোর্ট আনন্দ বার্তা। ইনস্টিটিউট অব মাইনিং অ্যান্ড ফুয়েল রিসার্চের নব উদ্যোগে পুনরায় চালু হল ইনস্টিটিউটটি। পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আসানসোলের মেয়র। পশ্চিম বর্ধমান জেলার ইনস্টিটিউট অব মাইনিং অ্যান্ড ফুয়েল রিসার্চের নারীগঞ্জের বাসনা শাখার 101টি গাছ লাগিয়ে সংস্থাটিকে পুনরায় খোলার উদ্যোগ নিল কর্তৃপক্ষ। আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারির উপস্থিতিতে হোমযজ্ঞের মধ্যে দিয়ে সংস্থাটির সূচনা করলেন মেয়র। গত 4 বছর ধরে বন্ধ থাকা সংস্থা খোলায় কয়লা শিল্পে এক নতুন দিগন্ত শুরু হবে বলে মনে করা হচ্ছে। এদিন মেয়র ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। जो जिस काम के लिए पहले यहाँ से दूसरे जगह जाना पड़ता था वो काम अब यहीं होगा और कोयले की गुणवत्ता शायद यहाँ इसकी जांच की जाएगी और इसके माध्यम से जो अभियोग लगते थे कि बहुत से कम जो लोग कोयला खरीदते हैं उनका जो अभियोग होता था कि ग्रेडेशन ऑफ कोल को लेकर उसमें भी शायद कुछ सहूलियत होगी। और सबसे अच्छी बात है कि जब इस प्रतिष्ठान को जब फिर से आप लोगों ने पुनर्जीवित करने का ये जब कार्यक्रम किया तो उसमें एक और अच्छा काम किया आप लोगों ने, पेड़ पौधा लगाया। और मैं चाहता हूँ कि जितने भी पौधे लगाए जा रहे हैं ये सारे पौधे जिंदा रहें क्योंकि पौधा लगाने एक बड़ी बात है और उसकी देख रेख करना बड़ी बात है क्योंकि ये 4 दीवारी का अंदर है शायद देख रेख भी अच्छी तरह से हो पाए। और आने वाले दिनों में आसनसोल नगर निगम की ओर से या फिर विधायक के रूप में मेरा जो भी सहयोग आपके साथ रहेगा वो आपके साथ हमेशा रहूँगा। স্টিল খিচিয়েন भारत सरकार ने केंद्रीय खनन अनुसंधान संस्थान को ये जिम्मेवारी दी है कि भारत में जितने पावर प्लांट को कोयला ECL के माइन से जाता है उसकी गुणवत्ता की जांच हम करते हैं। हमारा जो है यहाँ से कोयला लेकर के हमको धनबाद ले जाना पड़ता है, प्रोसेसिंग करनी पड़ती है। तब हम लोगों ने निर्णय लिया कि हम यहीं पर ही कोयले की प्रोसेसिंग करेंगे। उसकी जो है जो भी कोयला कोल माइन से लोडिंग प्वाइंट से आएंगे ये प्रोसेस होंगे, फिर एनालिसिस होगी, फिर रिजल्ट जाएगा। इससे 2 फायदे होंगे, एक तो हमारा खर्चा घटेगा, दूसरा हम कोल इंडिया को और पावर प्लांट को जो रिजल्ट देते हैं उसमें 2 से 3 दिन की कमी आएगी। इसी उद्देश्य से इस परिसर को फिर से चालू किया गया है। अब कोल इंडिया का लोडिंग प्वाइंट का कोयला अब यहीं पर टेस्टिंग फैसिलिटीज हम ये कोल इंडिया के लोगों का और पावर प्लांट के बीच का मामला है। हमें जो कोयला सबके उपस्थिति में जो मिलता है उसकी टेस्ट करके रिपोर्ट हम वेबसाइट पर डाल देते हैं। फिर से बंद ये था कि उस समय जो है इतना काम जो है कोल इंडिया की तरफ से हमको इतना काम नहीं आता था तो ये कास्ट इकोनॉमिक्स के लिए हुआ कि ये कोई फायदेमंद नहीं है यहाँ पर इतने लोगों को डिप्लॉय करना, इतने लोगों को रखना, इसलिए उनको धनबाद शिफ्ट कर दिया गया था। अभी कोल इंडिया की तरफ से बहुत सारा काम आ रहा है, पावर प्लांट के सारे काम आ रहे हैं, इसलिए अब इकोनॉमिकली ये हमारा वायबल है इसलिए हम यहाँ पर शुरू कर रहे हैं। अरे यार आप पीछे से कौन है तो वो थम्सअप तो पिलाना है नहीं ना, सर आप थोड़ा कीजिएगा। थम्सअप नहीं पीता लोग इस समय भाई। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট আনন্দ বার্তা।
স্থানীয় বেকার যুবক যুবতীদের চাকরির দাবিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো আসানসোল জেলা হাসপাতালে। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা মন্ত্রী মলয় ঘটকের কাছে একটি স্মারকলিপি জমা দেন। মন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। শনিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জেলা হাসপাতালে স্থানীয় বেকার যুবক যুবতীরা চাকরির দাবিতে বিক্ষোভ দেখালো। এলাকাবাসীরা দাবি করেন, জেলার মানুষের সুবিধার্থে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তুলতে তারা এলাকার খেলার মাঠ বিসর্জন দিয়ে জমি দান করলেও হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয়দের চাকরি দেয়নি। আমাদের আসানসোল গ্রামের বিশেষ করে যুবতীরা তারা খুব ভালো লেখাপড়া, তারা শিক্ষা হয়েছে, বেকার ছেলে মেয়েদেরকে চাকরি দেওয়া হচ্ছে না, অথচ বাইরের থেকে ছেলে এখানে নিয়োগ করা হচ্ছে। সেই জন্য আমরা এখানে গণ বিক্ষোভের সামিল হয়েছি, অবিলম্বে আমাদের আসানসোল গ্রামের ছেলেদেরকে এখানে নিয়োগ করতে হবে এবং এলাকার স্থানীয় ছেলে মেয়েদেরকে নিয়োগ করতে হবে। কাকে বলবেন আছে, কাকে দিচ্ছেন, কাকে দিচ্ছেন? আজকে রোগী কল্যাণ সমিতির মিটিং আছে, মাননীয় মন্ত্রী মহাশয় এখানে আসবেন এবং প্রশাসনিক লেভেলে যারা আছে আমরা তাদের কাছে বিক্ষোভ করছি যে ওনারা যেন অবিলম্বে আমাদের এই এলাকার ছেলেদেরকে নিয়োগ করে। ইতিমধ্যে 70 জন ছেলে নিয়োগ করা হয়েছে এবং তারা প্রত্যেকে বাইরের থেকে এসছে। বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, কাটোয়া, রায়না থেকে লোক নিয়োগ হচ্ছে। তাদের দাবি, যোগ্যতার ভিত্তিতে স্থানীয়দের চাকরি দিতে হবে। এখানেও যেন লোকাল ছেলেদের নিয়োগ করা হয়। আমার আসানসোল গ্রামে যে বেকার যুবক যুবতী তাদের যেন নিয়োগ করা হয়। বাইরে বলতে কোথাকার? বাইরে বলতে ঝাড়গ্রাম, হুগলি, মেদিনীপুর, হাওড়া, সব জায়গা থেকে ছেলে মেয়ে নিয়োগ করা হয়েছে, কিন্তু আমাদের আসানসোল গ্রামের একটা বেকার যুবক যুবতী নিয়োগ করা হয়নি। মানে বাইরে থেকে আসছে, মানে আসানসোল থেকে নিয়োগ করা হচ্ছে আমাদের এখানকে লোকালি। অথচ সরকারি নিয়মই হচ্ছে স্থানীয় ব্যক্তিদের নিয়োগ করতে হবে। তো আজকে কাকে দেবেন আপনারা? আমরা লোকী কল্যাণ সমিতির আজকে সভা আছে, লোকী কল্যাণ সমিতির যিনি চেয়ারম্যান আমাদের মন্ত্রী মলয় ঘটক মহাশয় তার হাতে আমরা এটা দেবো। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মন্ত্রী মলয় ঘটকের কাছে এ ব্যাপারে স্মারকলিপি দেওয়া হয়। মন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রামনগর কলিয়ারিতে শ্রমিক বিক্ষোভে জেরে অশান্ত হয়ে উঠল। শ্রমিকদের অভিযোগ, চুক্তি অনুসারে নভেম্বর মাস পর্যন্ত কাজ করার কথা থাকলেও ঠিকাদার সংস্থা তার আগেই তাদের বসিয়ে দিয়েছে। পশ্চিম বর্ধমান জেলার রামনগর কলিয়ারিতে শনিবার 153 জন শ্রমিক বিক্ষোভ দেখালো। তাদের অভিযোগ, বিনা নোটিশে তাদের বসিয়ে দেওয়া হয়েছে। তাদের বক্তব্য, কলিয়ারিতে ঠিকাদার সংস্থা চুক্তি অনুসারে সময়ের পূর্বে কয়লা উত্তোলনের কাজ শেষ করে তাদের বসিয়ে দেয়। চুক্তি অনুসারে আগামী নভেম্বর পর্যন্ত সময়সীমা ছিল, কিন্তু 20 জুনের মধ্যে কাজ শেষ করে শ্রমিকদের বসিয়ে দেওয়া হয়েছে। আজকের আমাদের ওয়ার্কার যত আছে সমস্ত হিলটকের আজ কদিন ধরে ওর টেন্ডার ছিল নভেম্বর পর্যন্ত। আমাদের ডিমান্ড ছিল যে নভেম্বর পর্যন্ত পেমেন্টটা দেওয়া হোক, নাই তো যেটা কানুনে আছে 3 মাস পেমেন্ট, বোনাস আর পিএফ যা আমাদের কেটেছে তুমি সেই কাগজপত্র দিয়ে তুমি যা আছে তুমি নিয়ে চলে যেতে পারো, এইটাই আমাদের ডিমান্ড। তো এই কোম্পানি চাইছিল না, ম্যানেজমেন্টের সাথে কোনো মতে চাইছিল না, ও ডেস্কপে চাইছিল, সেই জন্য আমরা ডেস্কপেসটা বন্ধ করেছিলাম যে 10 দিনের মধ্যে যদি ডেস্কপেড উঠে যায় বাকি ওয়ার্কাররা কোথায় যাবে। তার জন্য সেল ম্যানেজমেন্টের কাছে আমরা বসে একটা ঠিক করেছি যে যতক্ষণ না কোনো যে কন্ট্রাক্টর পেয়েছে নামছে ততক্ষণ পর্যন্ত সব ওয়ার্কার আমাদের যে হাজিরি প্রতিদিন হাজিরি হবে, এই
যখন ওই ওয়ার্কার ওই ঠিকাদার নেমে যাবে তারপর থেকে এয়ার হাজিরি স্টপ হয়ে যাবে, ওই ওই দিকে হাজিরি চালু হবে। শেষ ওয়ার হয়নি যেহেতু নাইটে চালাবার কোনো ই ছিল না, নাইট চালিয়েছে মেশিন দুটো টেন্ডারে এনআইটিতে থাকে দুটো মেশিন, সেইখানে সেল ম্যানেজে তিনটা মেশিন নামিয়ে তারা কাজ করছে, অর্থাৎ তাড়াতাড়ি কাজ দেওয়া যেটা টাইমের আগে শেষ করেছে। কিন্তু যেটা এনআইটি থাকে ওয়ার্কারের তো এনআইটিতে ওয়ার্কারের তো কিছু ই থাকে, সে নামার পর সেই ওয়ার্কার কোথায় যাবে? সেই ওয়ার্কারের দাবি নিয়ে আমরা এই লড়াইটা আজ আন্দোলন নেমেছিলাম। সেই আন্দোলনের ফলে সব ওয়ার্কারকে যতক্ষণ না ওই ঠিকাদার নামছে ততক্ষণ পর্যন্ত আমাদের হাজিরে হতে থাকবে। যে কোনো রকমে আমি এটা আমার ডিসপ্যাচে ঘুরে আমি তাড়াতাড়ি চলে যাব, আমার কোনো ঝামেলা থাকবে না। ঠিকাদার চাইছে যে কোনো রকমে এই ধার করে এই ধার ওধার দিয়ে বোধ আমি মেশিন গাড়ি ঘোরানো যাবো। তো আমাদের এই সব করতে দেবো না, যতক্ষণ আমাদের বোনাস এখনো পড়ে রয়েছে, আমাদের পিএফের ব্যাপার পড়ে রয়েছে, যতক্ষণ না ক্লিয়ার করছে ততক্ষণ মেশিন যেতে দেবো না। আপাতত এখন আমরা যেহেতু আমাদের হাজিরটা চালু থাকবে কন্টিনিউ থাকবে, তার জন্য আমরা এখন ডিসপ্যাচটা চালু করার অনুমতি আমরা দিচ্ছি দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত হাজিরটা চলবে। তোমাদের চাইছে আমাদের হাজিরটা চলুক যতক্ষণ না কোনো টেন্ডার মাঝে যেন গ্যাপ না হয়, সেটাই আমরা চাইছিলাম। তাদের দাবি অবিলম্বে তিন মাসের বেতন, বোনাস ও পিএফ ফেরত দিতে হবে। তো এইসব কিছু নেই, উসকা সুইচিত তো পহলে দিয়া হ্যায়, 30 তারিখ হম লোগ অপারেশন বন্ধ কর দিয়া হ্যায়, সুইচিত তো দিয়া হ্যায়, ইন্ডিকেশন দিয়া হ্যায়, নোটিস ইন্ডিকেশন আক্রোশ দূসরে তরফ ইম্প্রুভমেন্ট নাই করার হম লোক ডিসেম্বর তো খিচে তো ক্যা ফায়দা কিসকো ফায়দা আগে মান লিজে কন্ট্রাক্ট খত নই হুয়া ডিসেম্বর তক উসকো স্যালারি মিলতা নই এসে নই হ্যায়, জিতনা দিন কাম কিয়া উতনা বাট ইম্প্রুভমেন্ট হম লোগো কা টেকনিক্যাল ফ্রন্ট পে ইম্প্রুভমেন্ট করনে কে লিয়ে কোশিশ কিয়া হুয়া কুছ নই, উন লোগো কা কাম খতম হো গয়া, ওয়ার্কার খতম হুয়া, শিশু হুয়া হম লোগ কোয়লা ইসমে ডিপো মে রাখা হ্যায়, ও কোয়লা ডিসপ্যাচ করকে টোটাল ও অপারেশন বন্ধ কর দিয়ে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা। মদ্যপ অবস্থায় স্ত্রীকে খুন করলো স্বামী, ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম থানার পুকুরিয়া গ্রামে, অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। স্বামী স্ত্রীর বিবাদে জেরে স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করলো স্বামী, ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম থানার সাতথরা গ্রাম পঞ্চায়েতের পুকুরিয়া গ্রামে, মৃতার নাম মামনি মল্লিক। স্থানীয় সূত্রে জানা গেছে উভয়ই দিন মজুরের কাজ করতেন, গ্রামবাসীরা ঘটনার কথা জানতে পারলে পুলিশে খবর দেয়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অভিযুক্ত স্বামী ভীম মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। কি হয়েছিল কালকে রাত্রে, কিছু শুনেছিলেন? মারপিট হচ্ছিল ওদের মধ্যে, ঝামেলা হয়? ঝামেলা প্রায় হয়। কি নিয়ে? স্বামী স্ত্রী মাল খালে যাবে, সন্ধ্যা সময় ঠিক হয়েছিল, রাত্রের মধ্যে কি হয়েছে কোনো ঘুমিয়ে পড়ে গেল, সকালে ওই দেখছি পুরোট নিয়ে ঘুরে বলছে সে মাথা যাচ্ছে এ মাথা ঘুরছে, ওই জন্য বলতে ওরা স্বামী স্ত্রী আর একটা ছেলে ছিল, একটা মেয়ে আছে। হ্যাঁ মেয়ে ওর দিদার কাছে আছে। এখানে তিনজন থাকত, কি কাজ করতো? যখন যেটা পাতো তখন কি করতো, ওই যখন ওই চাষের কাজ তো বিরাট শক্তি রাখতো, ধান লাগাতো। আমাদের স্যার ছিল মাহাতো, তার নামও ধীরেন্দ্রনাথ করে দিল।
ঘটনাটা হয়েছিল আমি সকালবেলা 7:30টার দিকে এখানে লোকমুখে জানতে পারি যে পুকুরিয়া গ্রামের এই লোহাপাড়াতে ভীম মল্লিক বলে একজন আছে, ওর স্ত্রীকে নাকি খুন করেছে, ওই নিয়ে শুনি আর কি। তখন আমি খবর পাওয়া মাত্র ভীম মল্লিকের বাড়িতে আসি এবং বাড়িতে এসে দেখি যে ভীম বাইরে পুরুন নিয়ে ঘোরাফেরা করছে এবং তার স্ত্রী মৃত অবস্থায় তার বাড়ির মেঝেতে পড়ে আছে। এখন সেই অবস্থাতে আমি থানাতে ফোন করি এবং থানাতে জানাই। এরকম ঘটনা প্রায় ঘটে, মারপিট এরকম ঘটনা প্রায়ই, ওর প্রতিনিয়ত মানসিক নির্যাতন করতো আর কি, বিভিন্নভাবে নির্যাতন করতো, প্রত্যেকদিন বিভিন্ন ইস্যু নিয়ে মারধর লেগেই থাকতো। কিছুদিন আগে ওর ওয়াইফ বাবা যিনি মারা গেছেন হাসপাতালে ভর্তি ছিলেন, মারধর করে হাসপাতাল ভর্তি ছিল, সেখান থেকে কিছুদিন আগে ছাড়াতে হবে। কিভাবে চলতো পরিবারটা? পরিবারটা মূলত কাজ করে, দিনমজুরের কাজ করেই চলতো, মানে খুবই মানে অশান্তি সৃষ্টি করছিল। সন্ধ্যাবেলা এসে মানে বাড়িতে দরজা বন্ধ করে, পাড়ার পাশাপাশি লোক যেটা বলছে, দরজা বন্ধ করে খুবই গোলমাল। তারপরে রাত্রের দিকে হয়তো ফোন করে, যেটা বলতে পারছি না সঠিক সময়টা আর কি, যে দরজা বন্ধ ছিল তখন সকালবেলা জানতে পারে। পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত? হ্যাঁ, পুলিশকে গ্রেপ্তার করেছে অভিযুক্ত। অভিযুক্ত তো আবার এমনভাবে পুরুল নিয়ে ঘোরাফেরা করছিল, সামনে আসাই মুশকিল। তাকে ধরে কবজা করে ওনাকে গ্রেপ্তার করে নিয়ে কি না। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো, রিপোর্ট আনন্দবার্তা। খবর শেষ হওয়ার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শনিবার পালিত হলো ধর্মীয় রথযাত্রা উৎসব। স্বাস্থ্য কেন্দ্রে এক মানসিক ভারসাম্যহীন যুবক তালাবন্দী থাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। একটি খামার বিদ্যালয়ের শুভ সূচনা হল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বলগোনায়। ইনস্টিটিউট অব মাইনিং অ্যান্ড ফুয়েল রিসার্চের নব উদ্যোগে পুনরায় চালু হল ইনস্টিটিউটটি। স্থানীয় বেকার যুবক যুবতীদের চাকরির দাবিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল আসানসোলের জেলা হাসপাতালে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রামনগর কলিয়ারিতে শ্রমিক বিক্ষোভে জেদে অশান্ত হয়ে উঠল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।